বিধানসভা নির্বাচনের একদম শেষ পর্যায়ে একাধিক দলীয় নির্বাচনী কর্মসূচি নিয়ে মুর্শিদাবাদ সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে হেলিকপ্টারে করে নামেন তিনি। আগামী তিন দিন বহরমপুরেই থাকবেন। সমস্ত করোনা বিধি মেনে আগামী রবিবার জেলা নেতৃত্ব ও প্রার্থীদের নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে সভা করবেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। একুশের বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধে আর মাত্র বাকি সপ্তম ও অষ্টম দফার ভোট পর্ব। আর বিধানসভা নির্বাচনের একদম শেষ পর্যায়ে নবাবের জেলা মুর্শিদাবাদকে পাখির চোখ করে ভোট কৌশল সাজাচ্ছে শাসক দল তৃণমূল। তাই নির্বাচনের একদম শেষ পর্যায়ে শুক্রবার একাধিক দলীয় নির্বাচনী কর্মসূচি নিয়ে মুর্শিদাবাদ সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে হেলিকপ্টারে করে নামেন তিনি। আগামী তিন দিন মুর্শিদাবাদের বহরমপুরেই থাকবেন। শনিবার বীরভূম যাবেন মুখ্যমন্ত্রী। এরপর সমস্ত করোনা বিধি মেনে আগামী রবিবার জেলা নেতৃত্ব প্রার্থীদের নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে সভা করবেন। এছাড়াও করোনা সতর্কতা মেনে জেলার একাধিক সভা বাতিল হওয়ায় কর্মীদের জন্য ভার্চুয়াল সভাও করবেন তিনি। ভোটের আগে দলনেত্রী জেলা সফরে সকল তৃণমূল নেতৃত্ব কর্মীরা অনেকটাই বাড়তি অক্সিজেন পাবে, এমনটাই জানালেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। আজ রাত্রে নাইট হল্ট করবেন, কালকে একটা সময় বীরভূমে যাবেন, সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, সেখানকার নেতৃত্বকে নিয়ে এবং বিশেষ করে কর্মীদেরকে নিয়ে তিনি একটা বৈঠক করবেন। এখানে বহরমপুর রবীন্দ্র সদনে আগামী পরশু দিন তিনি থাকবেন এবং কর্মীদেরকে নিয়ে সেখানেও তিনি একটা ভার্চুয়াল সভা করবেন রবীন্দ্র সদনে। সেখানে আমাদের জেলা নেতৃত্ব উপস্থিত থাকবে, জেলা নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়েই সমস্ত ক্যান্ডিডেটগুলোও সেখানে উপস্থিত থাকবেন। সমস্ত ক্যান্ডিডেট জেলা নেতৃত্বকে নিয়েই এবং জেলার যারা অন্যান্য জেলা পরিষদের মেম্বার থেকে আরম্ভ করে অন্যান্য নেতৃবর্গ তাদেরকেও তিনি ডাকবেন, আমরাই ডাকব, ডেকে আলোচনা করে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। শেষ পর্যায়ে তিনি চাইছেন মুর্শিদাবাদে ভালো রেজাল্ট হোক এবং তিনি এখানে উপস্থিত থেকেই আর কি আমাদের কর্মীদের নিয়ে সভা করবেন। ওনার যে আরও দু তিনটে সভা মুর্শিদাবাদে করার কথা ছিল, সেই সভায় উনি উপস্থিত থাকতে পারছেন না, তাই কথা রক্ষা করবার জন্যই এবং মুর্শিদাবাদকে আরও গুরুত্ব দেওয়ার জন্যই মুর্শিদাবাদে থেকে মুর্শিদাবাদের কর্মীদের সঙ্গে মিলিত হয়ে একটা ভার্চুয়াল সভা, সেই এলাকায় যেখানে যেখানে যাওয়ার কথা ছিল যেতে পারেননি সেই এলাকার কর্মীদের একটা ভার্চুয়াল তিনি সভাও করবেন এবং তাদের কাছে একটা বার্তা দেবেন নির্বাচনে কীভাবে নির্বাচন করবে, নির্বাচনে কর্মীদেরকে কিছুটা হলেও শেষ লগ্নে একটু বুস্ট আপ করা, তাদেরকে একটু উৎসাহ করা, তাদেরকে একটু মোটিভেটেড করা। এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী পরশু দিন রবীন্দ্র সদনে একটা সভা করে সেখান থেকে একটা বার্তা পাঠাবেন। মুর্শিদাবাদ হন্ডা জীবনে গতি এনে দেয়। হন্ডার নতুন শোরুম এখন বহরমপুর ভাকুড়িতে। এখানে পেয়ে যাবেন হন্ডার সমস্ত মডেলের গাড়ি, রয়েছে সেলস সার্ভিস ও স্পেয়ার, স্পট ফাইন্যান্স সহ সমস্ত প্রকার সুবিধা। বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা NH34 ভাকুড়ি বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল 8145400880, 9733204380।